লোকবলের অভাবে শেরপুরে বন্ধ হয়ে গেছে প্রাণী সম্পদ বিভাগের তেরোটি কৃত্রিম প্রজনন পয়েন্ট দুটি প্রজনন পয়েন্টে কর্মকর্তা পদায়ন থাকলেও কালে ফদ্রে দেখা মেলে তাদের ফলে কোনো সেবাই পাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের অন্যদিকে দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় অচল হয়ে পড়ে থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামোগুলো তবে জনবল সংকটের কথা বলে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন জেলা সম্পদ বিভাগ শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন জেলার সদর উপজেলায় তিনটি নকলার দুটি শিবরতী উপজেলার তিনটি নালিতাবাড়ির উপজেলার তিনটি ঝিনাইগাতি উপজেলার দুটি সহ মোট তেরোটি কৃত্রিম প্রজনন পয়েন্ট থাকলেও দীর্ঘদিন থেকে তালাবদ্ধ রয়েছে এই প্রজনন পয়েন্টগুলো ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলার প্রান্তিক পর্যায়ে হাজারো কৃষক ও খামারিকে

এদিকে বছরের পর বছর প্রাণী সম্পদ অফিসে ধর্ণা দিয়েও সমাধান হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তারা চান অতি দ্রুত হোক এই কৃত্রিম প্রজনন পয়েন্টগুলো দীর্ঘদিন যাবত বন্ধ এখানে দীর্ঘদিন যাবত কোনো কৃত্রিম প্রজনন কর্মী নাই এখান থেকে আমরা কোন প্রকার সুযোগ সুবিধা পাই না ঘর আসেন ঘর থাকলে মনে করেন বিষ্ণু দেয় না কিছু দেয় না ডাক্তার দীর্ঘদিন জনবল সংকটে কৃত্রিম প্রজননগুলোতে সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা পাঁচটি উপজেলায় আমাদের উপকেন্দ্র এবং সরকারি কৃত্রিম প্রজনন মিলে মোট তেরোটি পোস্ট এখানে আছে দুইটি পোস্ট ক্লাব আছে বাকিগুলো শূন্য পদ আছে তো এই আমাদের যেহেতু আর সরাসরি কৃষকদের সাথে কাজ করে